বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আশরাফ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শফিউল আলম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।